me. Don't touch me. Media, tap distance. 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 Don't touch me. Don't touch me. Media, tap distance. 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 এই মুহূর্তের আবারও একটি বিশেষ খবর, এবং সেই বিশেষ খবর হলো যে ইউটিউবার রোদ্দুর রায় যে বর্তমানে চর্চার বিষয়ে রয়েছে, সেই রোদ্দুর রায়ের পুলিশ হেফাজত হলো। আগামী 6 দিনের জন্য তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংকশাল কোর্ট। আগামী 14 জুন পর্যন্ত তাকে পুলিশি হেফাজতেই থাকতে হচ্ছে। একবার অবশ্যই উল্লেখ করে দেব যে ইউটিউবার রোদ্দুর রায় এবং তিনি তার ফেসবুক এবং ইউটিউবে তার যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মীদের এবং প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে তার ভিডিও পাবলিশ করেছিল বা তার ভিডিও প্রকাশ করেছিলেন, এবং সেখানে অশালীন মন্তব্য করা হয়েছিল, কুরুচিকর মন্তব্য করা হয়েছিল, এমনই অভিযোগ উঠেছিল, এবং একাধিক থানায়, রাজ্যের একাধিক থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। এবং শেষ যে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল চিতপুর থানায় ঋজু দত্ত, তৃণমূল কংগ্রেসের এক নেতা, তিনি অভিযোগ দায়ের করেছিলেন, এবং তারপরেই কিন্তু রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেপ্তার করা হয়। সেই খবরও আপনাদের কাছে আমরা শেয়ার করে নিয়েছি। এবং আজকের যে এই মুহূর্তের যেটা বিশেষ খবর, সেটা এটাই জানা যাচ্ছে, রোদ্দুর রায়কে আগামী 6 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল কোর্ট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার কুরুচিকর মন্তব্য এবং তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। নেটিজেনদের যেমন বিরূপ মন্তব্য লক্ষ্য করা যায়, আবার এক পক্ষ বা একাংশ যদি বলা যায়, তার সেই মন্তব্যকে ঘিরে কিন্তু প্রশংসার বন্যাও বইয়ে দেয়। কারোর কারোর মতে তার বক্তব্য যে ঠিকই রয়েছে, তিনি যেটা বলেছেন, কিন্তু প্রশ্ন হলো এটাই যে প্রশাসনের যিনি উচ্চ স্তরে রয়েছেন, প্রশাসনের যিনি মাথা রয়েছেন, তার বিরুদ্ধে এইভাবে কুরুচিকর মন্তব্য করা কতটা শোভনীয় বা তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করা কতটা শোভনীয়, তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল বারংবার। এবং তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানায় যখন লিখিত অভিযোগ করা হয়, এবং সেই লিখিত অভিযোগের বিরুদ্ধে বা সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাকে আদালতে তোলা হয়। এবং আজ যেটা সরকারি আইনজীবী যেটা জানিয়েছে, আজ তার সেই ভিডিও বা তিনি যে কথা বলেছিলেন, কুরুচিকর মন্তব্য করেছিলেন, সেই ভিডিও পেনড্রাইভের মাধ্যমে আদালতে আজ পেশ করা হয়। এবং আদালতে সেই ভিডিও পেশ করার পরে এবং সেই যে কথোপকথন আইনজীবীর সঙ্গে হয়েছে, সেখানে কিন্তু আইনজীবী, বিচারাধীন আইনজীবী, তিনি কিন্তু পরিষ্কার স্পষ্ট করেছেন যে তিনি যেই ভাষায়, অর্থাৎ রোদ্দুর রায় যেই ভাষায় মন্তব্য করেন বা যেই কুরুচিকর মন্তব্য তিনি সর্বসমক্ষে যেইভাবে তিনি বলে থাকেন, তা মুখে বলার পর্যন্ত যোগ্য নয়। আজ দুপুরে রোদ্দুর রায়কে আনা হয়েছিল ব্যাংকশাল কোর্টে। আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ময়ূর বন্দ্যোপাধ্যায়ের এজলাসেই এই মামলাটি উঠেছিল। তবে আরও একটি বিষয় অবশ্যই উল্লেখ করব যে আজ তাকে আদালতে তোলা হলে, এবং এই মামলাটি যখন চলছিল, আদালতের এক পাশ থেকে করতালিতে কিন্তু তাকে তার যে বক্তব্য, তার যে ঘটনা বা তাকে যে কারণে আদালতে তোলা হয়েছে, সেই সপক্ষে কিন্তু হাততালিও পড়েছে। এবং এইটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় যে যেখানে রোদ্দুর রায় ইউটিউবার এবং তার যে কুরুচিকর মন্তব্য, সেটাকেও সমাজের একাংশ কিভাবে মেনে নিচ্ছে বা তার এই বলার বাচনভঙ্গিকে কীভাবেই বা সমাজ এইভাবে কেমনভাবে দেখছে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তবে আজ তাকে এজলাসে তোলা হলে করতালিতে ভরিয়ে দেওয়া হয় সেই এজলাসকে। মামলাটি চলছিল তখন সরকারি আইনজীবীর সঙ্গে রোদ্দুর রায়ের যে আইনজীবী রয়েছেন, তারা কিন্তু বেশ কিছুক্ষণ তাদের বচসা বা তাদের বাগবিতণ্ডায় তারা জড়িয়ে পড়েন। কারণ রোদ্দুর রায়ের যে আইনজীবী, তিনি কিন্তু দাবি করছিলেন যে তাকে জামিন দেওয়া হোক, কিন্তু সরকারি আইনজীবী তার সপক্ষে তার বক্তব্য রাখছিলেন। মোটের ওপর তবে এটাই বলা যেতে পারে, আজ কিন্তু আদালত তাকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে, এবং আগামী 14 জুন পর্যন্ত রোদ্দুর রায় থাকছে পুলিশি হেফাজতে। নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।